नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। फरक्का विधानसभा के विकास के लिए कंडारी विधायक माननीय मोनिरुल इस्लाम महाशय ने महेशपुर क्षेत्र में कई सड़कों का शिलान्यास किया और विभिन्न बूथों पर माताओं और बहनों से बात की और उनकी विभिन्न समस्याओं को सुना। फरक्का ब्लॉक तृणमूल कांग्रेस के अध्यक्ष माननीय इलियास शेख महाशय और महेशपुर पंचायत के मुखिया प्रतिनिधि माननीय अब्दुल बारिक महाशय और अन्य गणमान्य व्यक्ति भी उपस्थित थे। জানাচ্ছি আমাদের মহেশপুর অঞ্চলের বিভিন্ন জায়গাতে রেস্টুরেন্টের সবগুলো কাজের পরিসংখ্যান দেওয়া আছে। 11টা কাজের রাস্তা শুভ শিলান্যাস হবে, তার টোটাল মূল্য হচ্ছে মানে টাকার পরিমাণ হচ্ছে 9,60,000 টাকা। এটা গ্রাম পঞ্চায়েতেরই টাকা, গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে গ্রাম উন্নয়নের কাজে ব্যবহৃত হচ্ছে। এই 11টা কাজের আজকে আমরা এক জায়গাতেই শিলান্যাসটা করব, বিভিন্ন জায়গাতে আছে। কাজগুলো যেন মানুষের স্বার্থে হচ্ছে, স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি। যে ছোটো ছোটো কাজ, এই ছোটো কাজগুলোতে কিন্তু আমাদের কোয়ালিটি ফুটে উঠে আর কি। এই কাজটা আমি 80,000 টাকার করলাম কি 1,00,000 টাকার করলাম কি 70,000 টাকার করলাম, নিশ্চয় ছোটো কাজ আছে কিন্তু কাজটার কিন্তু লং জিমিটি যেন থাকে। কন্ট্রাক্টরকে আমরা এই অনুরোধ করবো আর কি। সেই সব অনুষ্ঠানে আর কি আমাদের ফরক্কা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আমাদের উপস্থিত আছেন ইলিয়াস সাহেব, আমাদের মহেশপুর অঞ্চলের প্রধানের প্রতিনিধি আব্দুল বারিক, আমাদের তৃণমূল কংগ্রেসের মেম্বার এবং অঞ্চল সভাপতি, আমাদের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আমাদের কালাম ভাই, রফিকুল পঞ্চায়েত সমিতি রফিকুল মানে মহেশপুরটা আজন্তা আছে, কিছুদিন পরে মহেশপুরটাকে রফিকুল গ্রুপ করে দিতে হবে। তো অনেকে মেম্বারগণ এখানে আছেন আর আমাদের ফরাক্কাতে টোটাল মিলিয়ে বিধানসভার মধ্যে আপনারা জানেন 2026 সালে ভোট আছে, রাজ্য গড়ার ভোট। এই রাজ্য গড়ার ভোটে আপনারা 2021 সালে ফরাক্কার প্রতিনিধিত্ব করার জন্য আমাকে বিধানসভায় পাঠিয়েছেন আপনাদের কণ্ঠস্বর হিসেবে আর কি। আপনারা যে দুঃখ কষ্টে শিক্ষা স্বাস্থ্য পানীয় জল কতটা আমি এই 3.5 বছরে কাজ করতে পেরেছি, লিফলেট আকারে 1 বছরের মধ্যে আমি জানিয়ে দেবো যে ফরাক্কা বিধানসভার মধ্যে আমি কত কোটি টাকার কাজ করেছি। তা আশা করি আমি মনে হচ্ছে কি 1.5 বছর মেয়াদ আছে, তারপরে ভোট হবে। সব মিলিয়ে যেগুলো আমার টার্গেট আছে এবং অলরেডি 500 কোটি টাকার উপরে কাজ করে ফেলেছি আর কি, চলছে রানি পানীয় জল নিয়ে ব্লক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে, তো প্রায় 1,000 কোটি টাকা ছুঁই ছুঁই হয়ে যাবে কাজ যদি আমি সবগুলো সাকসেসফুল হতে পারি। তো কী কী কাজ আপনারা অঞ্চলের লোক অঞ্চলেরই হয়তো খবর রাখবেন, তা আমাকে গোটা বিধানসভার খবর রাখতে হয়। তো সবগুলোই পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের মাধ্যমে এবং নবান্ন এবং রাইটার্সের মাধ্যমে বিধানসভার মাধ্যমে আমার ক্ষুদ্র ক্ষমতার মধ্যে দিয়ে আমি ফরাক্কাবাসীর মুখে হাসি দেখতে চাই আর হাসি ফুটাতে চাই। তো আগামী দিনে এইভাবে আমাদেরকে সমর্থন করবেন যেন আমরা মানুষের সেবা করতে পারি, আপনাদের সেবা করতে পারি এবং আপনাদের স্বপ্নটা আমরা সাকার করতে পারি। আর আমি আল্লাহর কাছে দোয়া করি কি যেগুলো কাজ এত বছর যাবৎ হয়নি, ঐতিহাসিক কাজগুলো হয়তো মনিরুল ইসলামের হাত ধরে করা বলে হয়তো বাকি ছিল আর কি, দোয়া করবেন মহেশপুরের ব্রিজটাও যেন আমার হাত দিয়া হয়। ব্লক স্বাস্থ্য তো অলরেডি করে ফেলেছি, তার ওপরই হবে। পানীয় জলের কাজ অলরেডি ফরাক্কা বিধানসভার সব জায়গাতেই চলছে, পরিশুদ্ধ পানীয় জল, আর্সেনিক মুক্ত পানীয় জল, আরও বিভিন্ন যেগুলো আমরা ইয়ে করেছিলাম আর কি, মিশিনেরা কাটান থেকে নিয়ে আপনার আন্ডারপাস থেকে নিয়ে মহেশপুরের ব্রিজ থেকে নিয়ে, এগুলো কিন্তু আমি কয়েকটা ধাপ এগিয়ে গেছি, এগুলো একটা প্রসেসে আছে সবগুলোই। টাইমটা বলতে পারছি না কবে আমি শুরু করবো, কিন্তু সবটাই কিন্তু প্রসেসে আছে। ইনশাল্লাহ আপনাদের দু আশীর্বাদ থাকলে এগুলো আমি 26-এ রাখি। বি টাইম নিউজ কে লিয়ে মুর্শিদাবাদ সে মিলন সরকার কি রিপোর্ট।